হ্যালো পিপল, আমি শালিনী, আপনাদেরকে স্বাগত টেস্টি ওয়ার্ল্ডের সাথে। আজকের আইটেম হলো এগ চাউমিন। আইটেমটি নতুনত্ব না হলেও একটু অন্যরকম তো বটেই। অন্যরকমটা কি দেখতে হলে শেষ অবধি দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট মতো চাউমিন, যেটা আমি অলরেডি সেদ্ধ করে রেখেছি। একটু অল্প রিফাইন্ড অয়েল দিয়ে সেদ্ধ করাতে চাউমিনটা এটো হয়ে যায় না, মানে একটার সাথে একটা লেগে থাকে না। চাউমিনটা আমি ঠান্ডা জলে একবার ধুয়েও রেখেছি। তো এবার আমি কড়াইতে একটু রিফাইন্ড অয়েল দেব, একদম অল্প পরিমাণ। তেলটা একটু গরম করে নিয়ে প্রথমে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আরও একটা আমি ডিম নেব, সেটাকেও ফাটিয়ে আমি কড়াইতে দিয়ে নিলাম। এর মধ্যে দেব স্বাদ মতো নুন, আর দেব একটুখানি গোলমরিচ গুঁড়ো, দিয়ে ডিমটাকে একদম ভুজিয়া বানিয়ে নেব। আশা করছি ডিমের ভুজিয়া সবাই ভালোবাসে। তো সেরকমভাবেই দেখুন লাল লাল করে ডিমের ভুজিয়াটা বানিয়ে নিলেন। নিয়ে এবার আমি তুলে নেব, কড়াইটা পরিষ্কার করে এবার আবার কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি। দেখুন রিফাইন্ড অয়েলটা পরিমাণ মতো আপনারা বুঝে নেবেন, কারণ আপনারা কতটুকু পরিমাণ করছেন তার উপর নির্ভর করছে তেলের পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি রসুন কুচি দিচ্ছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আবার একটু ভাজা ভাজা করে নেব। এগ চাউমিন হলেও আমি এর মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করব, যার জন্য আমি প্রথমে পেঁয়াজ আর রসুন কুচিটা আমি ভেজে নিলাম। এরপরে দেখুন গাজর কুচি নিয়েছি আমি একটু লম্বা লম্বা আকারে, গাজরগুলোকে দিয়ে দিলাম। ঠিক সেরকম শেপেরই ক্যাপসিকামগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ক্যাপসিকামগুলোকেও নিয়ে ভেজে দিচ্ছি। তেলটা আমি একটু অল্পই ব্যবহার করেছি, বাচ্চা থেকে পুরো সকলের প্রিয় চাউমিন, তাই তেলটা একটু অল্প ব্যবহার করলেই ভালো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ। আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব না, কাঁচা লঙ্কাও ইউজ করব না। ক্যাপসিকামের অল্প ঝাল আর গোলমরিচের অল্প ঝাল মিলে মোটামুটি ভালোই ঝাল হবে। দেখুন খুব সুন্দর হালকা ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে যাচ্ছে। তো একটু ভাজা হতে থাকুক। এর মধ্যে আমি বাটিটার মধ্যে দু ঢাকনা মতো ভিনিগার নিয়েছি। এর মধ্যে আমি এক ঢাকনা মতো নিয়ে নেব সয়া সস। এরপর আমি নেব হচ্ছে অরিগ্যানো। অরিগ্যানোটা অল্প করে হাতে ঢেলে হাত দিয়ে আমি একটু ক্র্যাশ করে নেব। নিয়ে এই মিক্সচারটা তৈরি করে নেব, একটু হালকা মতো একটু চামচ দিয়ে গুলে নিয়ে এটা আমি একটু রেডি করে রাখলাম। এটা আমি কখন ইউজ করবো আপনারা দেখতে থাকুন। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি ডিমের ভুজিয়াটা অ্যাড করে দেবো। আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপি কুচি বা আরও কিছু সবজি ইউজ করতে পারেন, ব্রোকলি ইউজ করতে পারেন। এরপর আমি এর মধ্যে নুডলসগুলো অ্যাড করে দেবো। এই সবজির সাথে নুডলসটাকে মেশানোটা হচ্ছে সবথেকে বড় কাজ, যেটা করা খুব একটা সহজ নয়। তাই নুডলসটা যতটা ঝরঝরে হবে তত আপনার সুবিধে হবে সবজিটার সাথে নুডলসটাকে ভালো মতো মিক্সড করে নিতে। দেখুন আমি মিক্সড করে নিয়েছি ভালো মতো। এরপরে আমি একটুখানি মাঝে একটু জায়গা করে নিয়ে এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, অল্প পরিমাণ বাটার দিয়ে। এরপরে আমি যে বাটিতে মিক্সচারটা তৈরি করেছিলাম সেই মিক্সচারটা দিয়ে দিলাম। দিয়ে এরপর সব কিছুর সাথে মিশিয়ে নেব, এতেই আপনার চাউমিনটা হয়ে যাবে আরও দুর্দান্ত। নর্মাল চাউমিনের থেকে একটু অন্যরকম। ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, কারণ স্প্রিং অনিয়নটা ভাজার কোনো প্রয়োজন নেই, ওটা একটু ভাপে হিটেই হয়ে যাবে। এরপর আমি নামিয়ে নেব আমাদের এগ নুডলস বা এগ চাউমিন। দেখুন সকালে ব্রেকফাস্ট হোক বা স্কুলের টিফিন, বিকেলে জলখাবার হোক অথবা রাতের পার্টি,
যখন ইচ্ছে বানিয়ে ফেলতে পারবেন ঝটপটে একটু অন্য ধরনের এগ চাউমিন।